পুঁথি টিভি দ্য ভয়েস অফ ইউনিটি। 18.5 লক্ষ টাকায় বিক্রি হলো মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার খলিলুর রহমান খান্নু মিয়ার সার রাজাবাবু। রাজাবাবু কোনো ব্যক্তি নয়, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ গ্রামের খায়রুল ইসলাম খান্নু পালিত এক সার। এবছর দেশের সর্ববৃহৎ কোরবানির পশু বলেই ধরা হচ্ছে এই সারকে, তাই তো আদর করে রাজাবাবু নাম দিয়েছিলেন খাবারই। জানা গেছে বৃহদাকার এই সারের জন্য প্রতিদিনের বাজেট প্রায় 2000 টাকা ছিল। খাবারের মেনুতে থাকতো কলা, মালটা, কমলা লেবু, চিরা, বেলের শরবত সহ আরো অন্যান্য দামি খাবার দাবার। শুধু আদর যত্নই নয়, রাজাবাবুর স্বাস্থ্য সুরক্ষার জন্য রাখা হয়েছিল সার্বক্ষণিক চিকিৎসক। নিরাপত্তার স্বার্থে রাতে পুলিশ টহল দিত তাদের বাড়ির চারপাশের রাস্তায়। এত উন্নত আড়ম্বরপূর্ণভাবে বেড়ে ওঠা যার কোরবানির ঈদকে সামনে রেখে সেই রাজাবাবুর দাম হাঁকানো হয়েছিল 22 লক্ষ টাকা। রাজাবাবুই আকার, আকৃতি ও ওজনের দিক থেকে দেশের সবচাইতে বড় বলে দাবি সংশ্লিষ্টদেরও। রাজাবাবুকে দেখতে প্রতিদিন ওই খামারের বাড়িতে ভিড় করত ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম, যশোর, মানিকগঞ্জের বিভিন্ন উপজেলা সহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। গেল মঙ্গলবার সন্ধ্যার পর গাবতলীর হাটে বিক্রি হয় সারটি। খলিলুল ইসলাম খান্নু মিয়ার মেয়ে ইতি একটার 18.5 লক্ষ টাকায় সারটি বিক্রির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তবে রাজাবাবুর ক্রেতা সম্পর্কে কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন তিনি। সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন সেলিম জাহান সাংবাদিকদের জানান, গত ঈদে বিক্রির জন্য প্রস্তুত ছিল রাজাবাবু, কিন্তু কাঙ্ক্ষিত দাম না পেয়ে গরুটি বিক্রি না করেও আরও এক বছর লালন পালন করেন খান্নু মিয়া। অবশেষে গেল মঙ্গলবার সন্ধ্যার পরে 18.5 লক্ষ টাকায় বিক্রি হয় রাজাবাবু।